হাই হ্যালো নমস্কার সবাইকে ওয়েলকাম টু বিএড বায়োলজি আমি গৌরব দেখো আমাদের কাছে অলরেডি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আজকের দিনের আপডেট সেই বিষয়টা হচ্ছে আমাদের কাছে একটা সাকসেসফুলি এনরোল্ড এবং যারা যারা সাকসেসফুলি এনরোলমেন্ট করেছে যারা যারা রেজিস্ট্রেশন করেছে এবং যাদের যাদের রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করা হয়ে গেছে তাদের একটা লিস্ট বেরিয়ে গেছে আমাদের হাতে আমি আগের ভিডিওটাতেও বলেছি এবং সেই লিস্টটা যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই লিস্টটার মধ্যে একটা সিরিয়াল নাম্বারও দেওয়া আছে আমাদের তার পাশাপাশি এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে দাদা সেই সিরিয়াল নাম্বারটা কি স্টেট র্যাঙ্ক হ্যাঁ আমরা বলতে পারি যে এটা একটা স্টেট র্যাঙ্ক ঠিক আছে এখন ঘটনা হচ্ছে যে এই যে মেরিট লিস্টটা এই মেরিট লিস্টটা আমাদের কাছে কতটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি অবশ্যই বলবো যে এই মেরিট লিস্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মেরিট লিস্ট থেকে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্টের কমপ্লিট প্রেডিকশন করতে পারি ঠিক আছে কমপ্লিট এই মেরিট লিস্টের উপর বেসিস করেই কি হবে আমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের যে সিট অ্যালটমেন্ট হবে তাহলে যেহেতু আমরা সিট অ্যালটমেন্ট কমপ্লিট করতে পারি সেহেতু আমরা বলতে পারবো যে কোন কোন কলেজের কি কী কাট অফ যেতে পারে এবছর অর্থাৎ ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট হওয়ার পর কে কে কোন মেডিকেল কলেজ পেলো কারা কারা মেডিকেল কলেজ পেলো কারা কারা পেলো না কারা কারা বিএমএস এম এস পেলো অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস ফিলিং সেটা বলতে পারি এখন কীভাবে আমরা সেটা প্রেডিক্ট করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটাতে আমি কমপ্লিট ডিসকাস করব ঠিক আছে দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো আমাদের কাছে পুরো ওয়েস্ট বেঙ্গলের ছাত্রীদের যারা যারা এনরোলমেন্ট করেছে তাদের একটা লিস্ট আছে যাদের স্কোরের বা যাদের মেরিটের উপর ভিত্তি করে কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের সিট অ্যালটমেন্ট হবে এবং আমাদের হাতে আর কি কি জিনিস আছে আমাদের হাতে আছে সিট ম্যাট্রিক্স আছে ফার্স্ট রাউন্ড এর জন্য ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের জন্য অ্যাভেলেবেল সিটসের একটা সিট ম্যাট্রিক্স আছে এবং তার পাশাপাশি আমাদের কাছে প্রেফারেন্স অর্ডারও জানা আছে যে সবাই নর্মালি বিগত বছরের অনুসারে এবং এবছরের নতুন ট্রেন্ড অনুসারেও কারা কারা প্রথম দিকে কোন কোন মেডিকেল কলেজগুলোকে বেশি প্রেফার করে তারপর কোনগুলোকে প্রেফার করে তারপর এর কোন কলেজগুলোকে প্রেফার করে তারপর কোন প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে প্রেফার করে বা বিএমএস বিএইচ এমএস সবগুলোর একটা প্রেফারেন্স অর্ডার কিন্তু আমাদের হাতে আছে সো মোটামুটিভাবে কিন্তু আমরা এই লিস্টটা থেকে এইটা প্রেডিট করতে পারি যে কে কে মেডিকেল কলেজ কলকাতা পাবে কে সবচেয়ে লাস্টে মানে অর্থাৎ মেডিকেল কলেজ কলকাতার বছরে কাট অফ করতে যেতে পারে নীলরতন সরকারের এই বছরে কাট অফ করতে যেতে পারে এ বছরের সেটা আইপিজি এমইআর কাট অফ করতে যেতে পারে আর জি করে কাট অফ করতে যেতে পারে বা সবগুলো মেডিকেল কলেজ বা সবগুলো ডেন্টাল কলেজের কাট অফ কত যেতে পারে কিন্তু এই কাজটা করতে হলে ম্যানুয়ালি অর্থাৎ একজন মানুষ আমি যদি বসে করতে চাই তাহলে আমাকে এই পুরোটা পেজে প্রিন্ট আউট করতে হবে বা তুমি যদি করতে চাও তাহলে পুরোটা লিস্টে প্রিন্ট আউট করে নিয়ে সেই অ্যাভেলেবেল সিট ম্যাট্রিক্সগুলোকে একটা একটা করে সাজিয়ে অর্থাৎ এইভাবে পাশে যদি আমি লিখে নিই যে সাপোজ মনে করো সাপোজ সাপোজ যে র্যাঙ্ক ওয়ান সে তো অবশ্যই মেডিকেল কলেজ কলকাতা নেবে যে র্যাঙ্ক ওয়ান এই যে সে অবশ্যই মেডিকেল কলেজ কলকাতা নেবে বা এইভাবে এইভাবে করে যারা যারা প্রথম দিকে সবাই মেডিকেল কলেজ কলকাতা তারপর আমরা দিলাম যে নীলরতন সরকার মেডিকেল কলেজ তারপর আইপিজি এর করে সাজিয়ে ঠিক সেইভাবেই যারা ইডাব্লিউএস আছে এস সি এসটি ও আছে জিনিসটা খুবই কাজটা খুবই এক্সটেন্সিভ এবং খুবই বিশাল আকারে হবে এবং সেই কাজটা একলা বসে আমার পক্ষে করাটা লিটল বিট ইম্পসিবল বলতে পারি যেহেতু আজকে তেরো তারিখ আমাদের কাছে প্রভেশনাল মেরিট লিস্ট চলে এসেছে এবং বারো এবং তেরো চোদ্দো পনেরো ষোলো তারিখ পর্যন্ত যদি আমরা ওয়েট করি তাহলে আমরা ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট পেয়ে যাবো দেখো তারা কিন্তু সি যে কাজটা করবে সেই কাজটা এখন আমরাও করতে পারি চাইলে ঠিক আছে ডাব্লিউ বি এখন কি কী করছে ওরা সিট অ্যালটমেন্টের কাজ করবে ঠিক আছে সিট অ্যালটমেন্ট প্রসেসিং করবে ওদের কাছে এই লিস্ট আছে ওদের কাছে অ্যাভেলেবেল সিটস আছে ওদের কাছে সবার প্রেফারেন্স অর্ডার আছে ঠিক আছে যে যে ধরনের প্রেফারেন্স অর্ডার দিয়েছে সেই অনুসারে প্রেফারেন্স অর্ডার আছে তারপর তারা একজন একজন করে সিট অ্যালটমেন্ট করবে করার পর একটা ফাইনাল সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট করবে তো আমরা দুটো কাজ করতে পারি হয় আজকে বসে একটা প্রেডিশন করতে পারি হলে। আমরা আরও দুদিন ওয়েট করতে পারি ষোলো তারিখ সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে ঠিক আছে দেখো ডাব্লিউ বি যে কাজটা কম্পিউটারাইজড ওয়েতে করবে সেই কাজটা আমাদের পক্ষে ম্যানুয়ালি বসে করাটা খুবই ইম্পসিবল যদি তুমি বলতে চাও যে দাদা তুমি আমাদেরকে এখন কলেজ ওয়াইজ কাট অফ বের করে দেখাও কলেজ ওয়াইজ কাট অফ বের করাটা খুবই টাফ যে কাজটা আমি ত্রিপুরার ক্ষেত্রে করেছিলাম কারণ ত্রিপুরার ক্ষেত্রে বিষয়টা খুবই ছোট ত্রিপুরাতে অনলি তিনটা মেডিকেল কলেজ আছে তিনটা মেডিকেল কলেজের জন্য এইভাবে করে সাজানো তাদের সিট ম্যাট্রিক্স অনুসারে তাদের যে প্রিলিমিনারি সিট ম্যাট্রিক্স আছিল প্লাস প্রিলিমিনারি যে ওদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছিলো সেই মেরিট লিস্টের ওপর জিনিসগুলোকে বসিয়ে তাদের মোটামুটি একটা কাট অফ আমি প্রেডিট করেছিলাম এবং সেই কাট অফটা দেখা গেছে যে অ্যাকচুয়াল কাট অফের সাথে একদম হুবহু মিলে যাচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে করাটা খুবই টাফ হয়ে যাবে কারণ ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো মেডিকেল কলেজ প্রায় তেইশটা পঁচিশটা মেডিকেল কলেজ তুমি ভাবতে পারছো সবগুলো মেডিকেল কলেজে যদি আমি ম্যানুয়ালি সিট অ্যালটমেন্ট করতে বসি এখন প্রথমে এস সি জন্য তারপর ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তারপর জেনারেলদের জন্য যদি আমি সিট অ্যালটমেন্ট করতে বসি তাহলে কাজটা অনেকটা টাইম লাগবে এবং তার জন্য প্রায় একদিন সময় লেগে যাবে আমার তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি সিট অ্যালটমেন্ট হয় ঠিক আছে অনেকের মনের মধ্যেই অনেক কিছু ছোটো ছোটো ডাউট থেকে থাকে সাপোজ অনেকেই আমরা ভাবি যে দাদা যে সাপোজ আমার আমার স্কোরটা কম আছে বা আমার র্যাঙ্কিং একটু নিচের দিকে আছে তাহলে কি আমার শুধু শুধু চয়েস ফিলিংয়ের মধ্যে ওপরের দিকে মেডিকেল কলেজ কলকাতা বা ভালো ভালো টপমোস্ট মেডিকেল কলেজগুলোকে ওপরের দিকে দিয়ে কী লাভ ঠিক আছে দেখো সবচেয়ে বড়ো কথা যে বিষয়টা হচ্ছে সে কথাটা হচ্ছে যে সিট অ্যালটমেন্ট হবে অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট সাপোজ মনে করো যে যার র্যাঙ্কিং ওয়ান তাকে প্রথমে আনা হবে তার প্রেফারেন্স অর্ডার দেখা হবে তার প্রেফারেন্স অর্ডারে ফার্স্টে থাকবে এমসিকে ঠিক আছে ওকে এমসিকে দিয়ে দেওয়া হবে চলে যাবে এখন সাপোজ মনে করো যার র্যাঙ্ক হচ্ছে দুশো ঠিক আছে তার তার প্রেফারেন্স অর্ডারের মধ্যে যখন যদি ফার্স্টে এমসিকে মেডিকেল কলেজ কলকাতা থাকে তাহলে দেখা যাবে যে মেডিকেল কলেজ কলকাতায় অলরেডি সিট কমপ্লিট হয়ে গেছে তারপরে আসবে ওর প্রেফারেন্স অর্ডারে ওর দু নাম্বারে কী আছে প্রেফারেন্স দেখো ওর দু নাম্বারে প্রেফারেন্স থাকবে মোস্ট প্রবেবলি আর জি কর নীলরতন সরকার মেডিকেল কলেজ নীলরতন সরকার মেডিকেল কলেজে যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে তাকে ওই কলেজে সিট অলট করে দেওয়া হবে এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টসের প্রেফারেন্স অনুযায়ী 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 এবং তার মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তাকে অ্যালটমেন্ট করানো হয় সিট ঠিক আছে সেই জন্য আমি বারবার বলি যে তোমার স্কোর যাই হোক না কেন তুমি সেই একটা স্ট্যান্ডার্ড প্রেফারেন্স অর্ডারে ফলো করার চেষ্টা করো যাতে করে যদি আমার আমার স্কোরের মধ্যে বেস্ট পসিবল মেডিকেল কলেজ পাওয়ার জন্যই আমার স্কোরের মধ্যে বেস্ট পসিবল মেডিকেল কলেজ পাওয়ার জন্য আসলে কী হয় বলি অনেক সময় আমরা দেখেছি সাপোজ মনে করো যে কোনো একজন ছাত্র বা ছাত্রী তার স্কোরটা এইভাবে এইভাবে করা আছে সাপোজ মনে করো যে সে সাগর দত্ত মেডিকেল কলেজও পেতে পারে বা ওপর দিকে সিএনএমসিও পেতে পারে ঠিক আছে তো সে ভাবে যে দাদা তাহলে আমি শুধু শুধু সিএনএমসি ওপর দিকে দিই কি লাভ আমি সাগর দত্ত থেকে প্রেফারেন্স দেওয়া স্টার্ট করি নট লাইক দ্যাট তুমি এমসি কে দাও প্রথমে তুমি প্রথম থেকেই স্টার্ট করো প্রথম পাঁচটা টপ মেডিকেল কলেজ দাও ওয়েস্ট বেঙ্গলের তারপর দাও যে ইয়েটা কী বলে সাগর দত্ত তারপর দাও জেএনএম হসপিটাল এইভাবে করলে কী হবে দেখো যদি সিএনএমসি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তোমার একটাও লাস্ট সিট বাকি থাকতো বা তোমার যদি সেখানে চান্স পাওয়ার ওয়ান পার্সেন্টও পসিবিলিটিস থাকতো তাহলে কিন্তু তুমি সিএনএমসিতে চান্স পেয়ে যেতে সেজন্যই তোমার প্রাপ্ত স্কোরের মধ্যে বেস্ট পসিবল মেডিকেল কলেজ পাওয়ার জন্য একটা নির্দিষ্ট ট্রেন্ডিং ফলো করাটা খুবই এসেন্সিয়াল যে বিষয়টা অলরেডি আমার প্রত্যেকটা ভিউয়ার্স এবং আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার করেছে এবং তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে তোমরা আমাকে ফলো করতে পেরেছো এবং আমি তোমাদের কাছে বিআইড বায়োলজি প্ল্যাটফর্মটাকে দাঁড়া করাতে পেরেছি এবং আই হোপ তোমাদের অনেকটা বেশি হেল্প হচ্ছে যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওয়া যারা যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়নি আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক প্রোভাইড করছি তোমরা সেখানে যুক্ত হতে পারো সেখানে অনেক ছাত্রছাত্রী প্রায় তিনশো জন ছাত্রছাত্রী কন্টিনিউয়াসলি দে আর আস্কিং ডাউটস দে আর ডিসকাসিং এমন অ্যামং দ্যামসেলস সো অটোমেটিক্যালি সো মেনি অফ দেয়ার ডাউটস আর ক্লিয়ার গ্রাজুয়ালি তো সেই বিষয়টা খুবই অ্যাসেন্সিয়াল যে আমাদের নিজেদের ডাউট ক্লিয়ার হওয়াটা চাই আমাদের কাউন্সেলিং প্রসেস চলাকালীন নিজেদের একজন আরেকজনকে যদি হেল্প করতে পারি আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সও ইনক্রিজ করবে এবং সবচেয়ে বড় কথা যে বিষয়টা আমাদের অনেক কিছু জানতে পারি যখন আমরা একটা প্ল্যাটফর্মে অনেকজন একসাথে যুক্ত থাকি সাপোজ আমি যদি জানি অল্পটা জিনিস সেটা আমি গ্রুপে শেয়ার করলাম অন্য কেউ অন্য কিছু জানে সেই বিষয়টা শেয়ার করবে কারণ ওয়েস্ট বেঙ্গল একটা অনেক বড় স্টেট এবং সেখানে অনেক কিছু অনেক জায়গাতে অনেক কিছু নতুন নতুন নোটিফিকেশানস আসতে পারে এবং সে ছোটো ছোটো বিষয়গুলো আমরা জানতে হলে এইভাবে একজন আরেকজনের সাথে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত থাকাটা খুবই এসেন্সিয়াল তাই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত করতে পারো আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেকটা বেশি হেল্প করবে সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং তার পাশে থাকা বেলাইকনটাকেও প্রেস করে দিও আরেকটা ছোট রিকোয়েস্ট আমাদের সবার কাছে অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও